ভারী বর্ষণ ও উজানের ঢলে লালমনিরহাট ও নীলফামারীতে তিস্তা নদীর পানি বেড়েছে। লালমনিরহাটের তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার 70 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সকালে ওই এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। তিস্তার চর এলাকায় 20,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে, তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর জমির ফসল। পানি উন্নয়ন বোর্ড বলছে পরিস্থিতি মোকাবেলায় তিস্তা ব্যারাজের 44টি জল কপাট খুলে রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। রেজাল করি মানিকের তথ্য চিত্র ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার রাত থেকে হঠাৎ করে তিস্তার পানি বাড়তে শুরু করে। পানি বেড়ে নীলফামারীর ডিমলো উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়ি বাড়ি, টেপাখড়ি বাড়ি, খালিশা চাপানি সহ বিভিন্ন ইউনিয়নের নদীবেষ্টিত 15টি গ্রামের 20,000-এর বেশি পরিবার বন্যা কবলিত হয়ে পড়ে। তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর জমির ফসল। পানির তোড়ে ভেঙে গেছে তিস্তা ব্যারাজের ফ্ল্যাট বাইপাস সড়কও। এই অবস্থায় লালমনিরহাটের সঙ্গে নীলফামারীর জেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। হঠাৎ তিস্তার পানি বৃদ্ধির ফলে বিপাকে পড়েছে চরাঞ্চলের মানুষ। পানি উন্নয়ন বোর্ড বলছে এই পরিস্থিতি মোকাবেলায় তিস্তা ব্যারাজের 44টি জল কপাট খুলে রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। পানি বৃদ্ধির কারণে ভারত থেকে গেট খুলে পানি ছেড়ে দেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে স্থানীয় প্রশাসন, স্থানীয় জনসাধারণ সবার সহযোগিতা নিয়ে মাইকিং করা হচ্ছে। বিশেষ করে ফ্ল্যাট বাইপাসের ভাটিতে যে বাড়িঘরগুলো আছে সেইগুলো হঠাৎ করে ডুবে গিয়েছে, সেইগুলো থেকে মানুষকে উদ্ধার এবং তাদের সম্পদ রক্ষার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়া হচ্ছে। তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্ট এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।